এখানে এই যে কবিতার বই প্রকাশ হলো এবং আমি বিভিন্ন জায়গাতেই গিয়ে দেখেছি সাহিত্যের অনুষ্ঠান হচ্ছে মানবাজারে বিভিন্ন রকম অনুষ্ঠানে আমি লিপ্ত হচ্ছি আমি যুক্ত হচ্ছি এটা একটা ঘরে ফেরা আমি তো ছোটবেলা থেকে এসবই করেছি এবং মানবাজার আমাকে এই সুযোগটা দিয়েছে আমি মানবাজারের মাটিকে প্রণাম করছি সম্মান জানাচ্ছি মানবাজার প্রশাসনের পক্ষ থেকে আপনাদের কাছে আমার একটি স্বনির্বন্ধ অনুরোধ আছে এই যে সমস্ত ছেলেমেয়েরা লেখাপড়া করছেন তারা যদি এই কবিতার স্বাদ নাটকের স্বাদ সুস্থ সাহিত্যের স্বাদ তাদের বাড়ির আপনজনদের সাথে মা কাকিমা পিসিমা বোন বৌদি এদের সাথে একটু ভাগ করে নেন আমার মনে হয় আমরা সবাই মিলে বেড়ে উঠতে পারব আমরা মঞ্চে উঠে অনুষ্ঠান করলাম তারপর যা করতে চলে গেলাম তাই যদি হয় তাহলে কিন্তু সাহিত্যের কাজটা পূর্ণ হয় সাহিত্যের কাজটা তখনই পূর্ণ হয় যদি আমরা আমাদের মা মাসি তাদের কাছেও ঘরের কোণে সেই সাহিত্যকে পৌঁছে দিই আমি একজন বড় কবির মায়ের কথা বলছি আমি যেখানে একজন কবির মাকে দেখলাম একজন বড় কবির মায়ের কথা বলছি তার নাম কুসুম কুমারী দাস সেই মা তিনি গ্রামের মানুষকে খুব সেবা করতেন গ্রামে যেখানে যার কোনো অসুবিধা তখন তো আমার মতো ডেপুটি ম্যাজিস্ট্রেট গ্রামে গ্রামে গিয়ে বলতো না যে হাসপাতালে মায়েরা প্রসব করাতে এসো আশা কর্মীও ছিল না তখন এসব ছিল না তিনি শিক্ষিত ছিলেন এবং তিনি প্রসব করানোর সময় গ্রামের মেয়েদের পাশে থাকতেন কাছে থাকতেন তা তিনি এরকম লিখেছিলেন কুসুম কুমারী দাস আমাদের দেশে সেই ছেলে হবে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে আমরা কথা নিশ্চয়ই বলবো কিন্তু কাজটা বেশি করে দরকার আর কুসুম কুমারী যেটা বলেছিলেন সেই ছেলে হবে কবে আজকের দিনে আমি একটুখানি বদলে দেবো আমরা ছেলে এবং মেয়েকে সমান গুরুত্ব দিয়ে দেখছি এখানে এই যে শালপাড়া সবুজ সংঘের কাছে আমার নিবেদন রইল যে প্রত্যেকটি মেয়েও তাদের ভাই দাদা এদের সাথে সমান তালে যেন পড়াশোনা করে খেলাধুলা করে যেহেতু গোটা মানবাজারটা আমি ঘুরে বেড়াই মানবাজার মহকুমা আমি দেখেছি যে এই মহকুমার মাটি অত্যন্ত উর্বর ওই বড়াবাজারের মেয়েরা তীর ছুঁড়ে রাজ্যের সম্মান আদায় করে নিয়েছে এবং ন্যাশনালে তারা খেলতে যাচ্ছে বড়বাজারে লক্ষ্য একাডেমি তীর ছুঁড়ে তারা সম্মান আদায় করেছে বান্দোয়ানের মেয়েরা তারা কিন্তু জেলায় একটা খুব বড় জায়গা তারা পাচ্ছে তো আমার এখানে এসে যে কিছু চাইতে তো আমি পারি আমি আপনাদের কাছে চাইব যেন পাড়ার খেলাধুলাটা ঠিক মতো হয় খেলাধুলা মানে দৌড়ঝাঁপ করে খেলাধুলা আর সাহিত্যের চর্চা তাহলে দেখবেন আমাদের আনন্দগুলো অনেক সুন্দর হয়ে উঠবে এই যে আমি সামনে দেখতে পাচ্ছি বাইকে যাচ্ছেন বাচ্চা ছেলেকে নিয়ে যাচ্ছেন কিন্তু মাথায় হেলমেট নেই কেন নেই দূরদর্শিতার অভাব কবি মানে হচ্ছে ক্রান্তদর্শী যিনি দূরটাকে দেখতে পান আমি তো দেখতে পাচ্ছি যেইভাবে যেতে গেলে বিপদ আসছে এবং হাসপাতালের এমার্জেন্সিতে গিয়ে দেখেছি আমি আমার কলকাতায় বাড়ি আমি সেখানে প্রায় প্রত্যেকটা মেডিকেল কলেজের এমার্জেন্সিতে গিয়ে দেখেছি যে বেশিরভাগ এমার্জেন্সি পেশেন্ট এসছে এরকম বাইক দুর্ঘটনা করে তো আমরা যদি ঘরে ঘরে নিয়মিত এই নিয়ে আলোচনা করি ছেলে মেয়েরা যদি বাবাকে বাধা দেয় যে হেলমেট ছাড়া তোমাকে বাইরে বেরোতে দেব না বাইক চালাতে দেব না বাজার যাওয়ার সময় ওই খোলেটা তোমায় নিয়ে যেতে হবে প্লাস্টিকের ক্যারি ব্যাগ আনবে না বিদ্যুতের অপচয় করবে না জলের অপচয় করবে না এই জিনিসটা যদি শিক্ষা অঙ্গন থেকে চর্চা থেকে শিখে এসে আমরা বাড়িতে সঞ্চারিত করি আমার মনে হয় দেশটা বদলে যাবে
দেশটাকে বদলে দেওয়ার দরকার এসেছে এবং আমি জানি যে শুধু শহর নয় গ্রামের মানুষ তারাও কিন্তু সমানভাবে পারে আমার জীবনের অভিজ্ঞতা তাই আপনারা পাল্টে দিন বদলে দিন আমি এই উপহারটা চাইছি নমস্কার